হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃত সমুদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও তুমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট সেটিং, বিজনেস ইন্টিগ্রেশন এই বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে যখন কাজটা শুরু করি, এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কোথায় চলে যাব? আমরা আরো এদিকে ডান দিকে আসার পরে আমাদের অ্যাকাউন্ট নেমের আমরা ডান দিকে সেই অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এই অপশনে ক্লিক করব। তারপর আমরা চলে যাব কোথায়? সেটিং অপশনে। আমরা সেটিংয়ে ক্লিক করার পরে এখন থেকে গেছে আমাদের এই বিজনেস ইন্টিগ্রেশনের কাজটা করার জন্য আমরা কোথায় যাবো? আমরা একটা নিজ দিকে আসি। তো নিজ দিকে আসার পর আমাদের এই যে এখানে গেমসের নিচে লেখা আছে বিজনেস ইন্টিগ্রেশন, আমরা এই অপশনের কাজটা দেখবো। এখন আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখন থেকে গেছে বিজনেস ইন্টিগ্রেশনের তো মেন বিষয়টা এখানে কি দেখা গেছে? এখানে আমরা যে কি করি, আমাদের দেখা গেছে ফেসবুকের মধ্যে আমরা যে আমাদের যে অ্যাপস পাশাপাশি এবং দেখা গেছে আমাদের সার্ভিসের যে বিষয়গুলো আছে সেগুলো কি করতে পারে? আমরা দেখা গেছে আমাদের ফেসবুকে অ্যাডস, পেজ পাশাপাশি যে গ্রুপস এবং দেখা গেছে বিভিন্ন মেসেজের ভিতরে আমরা অ্যাপস গুলোকে ইউজ করার মাধ্যমে কি করতে পারি? আমাদের বিজনেস ইন্টিগ্রেশনের কাজটা আমরা করতে পারি। তো এখন দেখা গেছে আমরা বিষয়গুলো একটা পড়ি, পড়লে বিষয়গুলো আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। এখানে কি বলছে, বিজনেস ইন্টিগ্রেশন আর অ্যাপস অ্যান্ড সার্ভিস দ্যাট ইউ হ্যাভ লগড ইন টু উইথ ফেসবুক টু ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস এসেট অ্যান্ড ইনফরমেশন লাইক অ্যাডস, পেজ, গ্রুপ অ্যান্ড মেসেজ। আচ্ছা, এখানে কি বলছে বিজনেস ইন্টিগ্রেশনটা বিষয়টা কি বলছে? এখানে অ্যাপস এবং সার্ভিসের যে বিষয়টা, যা কি করে আপনার এখানে দেখা গেছে ফেসবুক ম্যানেজ করে ফেসবুক বিজনেস এসেট এবং ইনফরমেশনের মধ্যে, আর সেই বিষয়গুলো কি দেখা গেছে অ্যাডস, পেজ পাশাপাশি গ্রুপস এবং যে মেসেজের এই বিষয়গুলো। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ইউ ক্যান রিভিউ হোয়াট ইনফরমেশন এ বিজনেস ইন্টিগ্রেশন হ্যাজ এক্সেস অর রিমুভ ইট। তাহলে আপনি কি করতে পারেন, আপনি রিভিউ করতে পারেন আপনার বিজনেসের ইনফরমেশনগুলো, আপনার বিজনেস ইন্টিগ্রেশনের বিষয়গুলো আপনি কি রিভিউ করতে পারেন, যেটা কি আপনি এক্সেস করতে পারেন অথবা চাইলে আপনি রিমুভও করতে পারেন, এই যে বিষয় বলছে। তারপর আমরা এখানে আরো জানতে গেলে লাল মারে ক্লিক করে আরো ডিটেল জানতে পারবো। তারপর এখানে কি বলছে, এ বিজনেস ইন্টিগ্রেশন এক্সেস টু ইউর পার্সোনাল নন পাবলিক ইনফরমেশন লাইক ইউর ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি এক্সপায়ার আফটার 90 ডেজ অফ ইনঅ্যাক্টিভিটি। তো এখানে কি বলছে, বিজনেস ইন্টিগ্রেশনের আপনার যে পার্সোনাল নন পাবলিক ইনফরমেশন গুলো যেগুলো আপনার এক্সেস করবেন সেগুলো কি হয়ে যাবে, যদি আপনার এখানে কি থাকবে আপনার ইনঅ্যাক্টিভিটি থাকে সেগুলো আপনার কি থাকবে 90 ডেজ মানে 90 দিনের পরে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি সেগুলো কি হয়ে যাবে আপনার এখানে ওই বিষয়গুলো এক্সপায়ার হয়ে যাবে। তো সেগুলো এক্সপায়ার হয়ে গেলে সেটা আপনার কি করবে, আপনার ইমেলের মাধ্যমে সেই বিষয়টা আপনাকে ফেসবুক জানাবে। তো এই বিষয়টা বলছে এখানে। তারপর এখানে কি, হাউ এভার দিস এক্সপায়ার এক্সেস ডাজ নট এফেক্ট এ বিজনেস ইন্টিগ্রেশন কানেকশন টু ইউর ফেসবুক বিজনেস এসেট অ্যান্ড ইনফরমেশন। আচ্ছা, এখানে কি বলছে, এই এক্সপায়ারের যে বিষয়টা থাকবে যেটা কি করবে এখন, এটা কি করবে না, এই বিজনেস ইন্টিগ্রেশনের কি বিজনেস এসেটের মধ্যে এবং দেখা গেছে বিজনেস ইনফরমেশনের মধ্যে কোনো এফেক্ট করবে না। যে এখানে বলছে কি, যে এখানে যে 90 ডেজ পরে যে কি হবে আমাদের এই যে এখানে যে বিষয়টা বলছে এটা কি হয়ে যাবে, আমাদের এখান থেকে এক্সপায়ার হয়ে গেলে তো সেই এফেক্টটা কিন্তু আমাদের এই বিজনেস যে এসেটের ভিতরে এবং বিজনেস ইনফরমেশনের মধ্যে কোনো এফেক্ট করবে না, আমাদের বিজনেস ইন্টিগ্রেশনের সাথে যে কানেকশন থাকবে সেই বিষয়টা। তো এই বিষয়টা এখান থেকে বলছে। তারপরে এখানে আমাদের এই যে নেক্সট এখানে এই বিষয়টা কি বলছে আমরা একটু পড়ি। তারপরে এখানে কি বলছে, উই হ্যাভ রিসেন্টলি ম্যাট চেঞ্জ টু বিজনেস ইন্টিগ্রেশন টু ইনক্লুড ইন্টারাকশন দ্যাট আর টেম্পোরারি অফলাইন এজ ওয়েল এস দোজ পার্মানেন্টলি রিমুভ বাই দ্য অ্যাপ ডেভেলপার অর ফেসবুক এজ এ রেজাল্ট ইউ মে সি মোর ইন্টিগ্রেশন ইন ইউর সেটিং। আচ্ছা, এখানে কি বলছে, আমরা রিসেন্টলি কি করতে পারি, চেঞ্জ করতে পারি বিজনেস ইন্টিগ্রেশনের, যেটা কি করে আপনার ইনক্লুড করে টেম্পোরারি মানে অফলাইনে আপনার এজ ওয়েল এস যেটা কি পারমানেন্টলি আপনি রিমুভ করতে পারেন সেটা কিসের মাধ্যমে দেখা গেছে এখানে, যে অ্যাপ ডেভেলপার অর অথবা ফেসবুক এজ এ রেজাল্ট দেখা গেছে আপনার কি অ্যাপ ডেভেলপার অথবা দেখা গেছে ফেসবুকের যে রেজাল্ট হিসাবে কি হতে পারে, এটা আপনি পার্মানেন্টলি রিমুভ হইতে পারে। তার কি বলছে, ইউ মে সি মোর ইন্টিগ্রেশন ইন ইউর সেটিং, আপনি কি করতে পারেন আরো ইন্টিগ্রেশনের বিষয়গুলো আপনার আপনার কি সেটিং এর ভিতরে আপনি দেখতে পারেন। তো এই যে বিষয়গুলো পড়ছে এখানে, এগুলো যদি আপনার এখান থেকে ধরেন, যদি এখান থেকে আপনার দিনগুলো এখান থেকে পয়রা ধরেন যে আপনারা ক্লিয়ারলি বুঝতে না পারেন, তাহলে ধরেন আপনার এখান থেকে ধরেন যে কপি করে নিয়ে আপনার গুগল ট্রান্সলেটে নিয়ে মানে গুগল ট্রান্সলেট নিয়ে সেখান থেকে আপনারা ইংলিশ থেকে বাংলায় আপনারা কনভার্ট করে জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে জিনিসগুলো পড়ার পরে এখন আমাদের যে মেইন কাজটা হয়েছে মনে করেন এই জায়গায়, তাহলে এই যে বিষয়গুলো দেওয়া আছে কি, এগুলো আমাদের এসে এখানে বিভিন্ন অ্যাপস গুলো, তাহলে এইটা একটা অ্যাপস, এইটা আরেকটা অ্যাপস, এখানে দুইটা অ্যাপস আমার কি করা আছে। তো এখানে এই যে কি করার বিষয়টা, এখানে আমাদের অ্যাক্টিভ, আমাদের এখানে অ্যাক্টিভ দুইটা অ্যাপস আছে, আমি যদি এখান থেকে কোনো অ্যাপস রিমুভ করে দিই তাহলে আমার রিমুভ অপশন চলে আসবে। তো বর্তমানে কোনো রিমুভ আমার অ্যাপস রিমুভ করা নাই, তাহলে দুইটা অ্যাক্টিভ অবস্থা আছে। তারপর এখানে একটু পরে আমরা কি বলছে, ম্যানেজ দ্য নন পাবলিক ইনফরমেশন এ বিজনেস ইন্টিগ্রেশন ক্যান এক্সেস অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ গিভেন দ্য পারমিশন টু ডু ইউ ক্যান রিমুভ বাই ইন্টিগ্রেশন ইউ নো লঙ্গার ওয়ান্ট টু ইউজ। আচ্ছা, এখানে কি বলছে, আপনার নন পাবলিক যে ইন্টিগ্রেশনের বিষয়টা আপনার বিজনেস ইন্টিগ্রেশনের মধ্যে কি ম্যানেজ করতে পারেন,
আপনি কি করতে পারেন, এক্সেস করতে পারেন এবং কি করতে পারেন, আপনি চাইলে আপনাকে যদি এখানে কি পারমিশন দেওয়া হলে আপনি সেই ক্ষেত্রে আপনার এখানে বিজনেস ইন্টিগ্রেশনের বিষয়টা এখানে দেখা গেছে, আপনি অ্যাপসের বিষয়টা চাইলে এখান থেকে আপনি রিমুভ করতে পারেন। তো রিমুভ করা হলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে বিজনেস ইন্টিগ্রেশনের বিষয়টা আপনার কি হবে না, আপনার লং আপনাকে লঙ্গার হবে না, নো লঙ্গার মানে আপনি লং টাইম ইউজ করতে পারবেন না। তো এই যে বিষয়টা বলছে এখানে, তো আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এই বিষয়গুলো পড়ার পরে এখন আমাদের কাজটা করতে হবে এই জায়গা থেকে। তাহলে এখন আমার যে দুটো অ্যাপস বর্তমানে আছে, তো এই দুটো অ্যাপস আমি দেখি, এই যে এখানে আমার কয় তারিখে অ্যাপস আমার এখানে অ্যাড করছে সেটা দেওয়া আছে। তারপরে চাইলে আমি অ্যাপ যদি এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে এই যে আমার অ্যাপসের এখানে ক্লিক করার পরে আমি রিমুভে ক্লিক করলে আমার অ্যাপসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। অথবা আমি যদি চাই কি করার জন্য, অ্যাপসটা ভিউ করার জন্য পাশাপাশি এডিট করতে গেলে, আমার অ্যাপসের বিষয়টা আমি দেখতে গেলে পাশাপাশি এডিট করতে গেলে আমি এই অপশনে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখা গেছে আপনার অ্যাপস এর বিষয়ে, ধরুন এখান থেকে এদের ডিসক্রাইব হোয়াট স্ট্রিম ইয়ার সেট ক্যান হ্যাভ বিন আপডেটেড। তাহলে এখানে আপনার ধরেন যে কি আপনি এই স্ট্রিম ইয়ার্স অ্যাপস এর মাধ্যমে আপনি কোন কোন বিষয়গুলো করতে পারেন, তো এখান থেকে যে বিষয়গুলো এখান থেকে যেগুলো দেওয়া আছে এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন। যে ক্রিয়েট এন্ড ম্যানেজ কন্টেন্ট অন ইউর পেজ, তো এইগুলো ম্যানেজ কমেন্ট অন ইউর পেজ, এই বিষয়গুলো এখান থেকে আপনি যেগুলো এখান থেকে এই এই অ্যাপসের সাথে আপনি দেখাইতে চান সেগুলো এখানে বর্তমানে সবগুলো বিষয় অন করা আছে। আপনি যেমন কোনো বিষয় দেখাবেন না, তাহলে আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। যেমন এটা আমি অফ করে রাখলাম, এই যে অফ হয়ে আছে, আপনি এটা অফ করে রাখলাম, অফ করে আছে, এইভাবে অফ করে দিতে পারেন, কিন্তু আমরা এগুলো অন করে দিলাম। আপনি চাইলে ধরেন সেগুলো অফ করে রাখতে পারেন। তারপর আমরা আরো নিচে দিকে আসি, এই যেগুলো তারপরে এখানে কি দেওয়া আছে, এই যে পোস্ট কন্টেন্ট ইনটু গ্রুপস অন বিহাফ। তাহলে এখান থেকে গেছে কি আমাদের এখানে যে পোস্ট কন্টেন্ট আমাদের গ্রুপের ভিতরে যে বিষয়গুলো এখানে সেট করা আছে আমাদের কোন গ্রুপে, এই যে ফ্যাশন ওয়াল, আমার এই ফ্যাশন ওয়াল যে গ্রুপের ভিতরে আমার এই অ্যাপসটা কি করা আছে, অ্যাড করা আছে। তো এই যে বিষয়টা এখানে, তারপরে চাইলে এখান থেকে আমরা অন্য আর গ্রুপের সাথে আমাদের অ্যাপসটাকে আমরা কি করতে পারি, এখানে দেখা দিতে পারি কিভাবে, এই যে আমরা ধরুন যে এই গ্রুপে যদি দেখা দিই, তাহলে ধরুন আমি এই গ্রুপে ক্লিক করলাম, তারপরে যে আরো অনেক গ্রুপ চলে আসছে, এই যে আরো অনেক গ্রুপ চলে আসছে, আপনি যে গ্রুপে দেখাবেন এবার টিক মার দিলে ওই গ্রুপগুলোতে আপনার অ্যাপসের বিষয়টা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, কাজ করবে। তাহলে এখান থেকে আমরা এগুলো এসে আমাদের গ্রুপগুলো, তারপরে এখানে চাইলে এখানে আমরা কি করতে পারি, আমরা নিজে দিকে আসি, আসার পর এই যে এখানে এডিশনাল বিজনেস ইন্টিগ্রেশন সেটিং, এই রয়েছে আপনার কি আরো আমাদের এডিশনাল অতিরিক্ত বিজনেস ইন্টিগ্রেশন সেটিং এর মধ্যে কি আছে, এখানে কি আমি বিজনেস ইন্টিগ্রেশন সেন্ট ইউ নোটিফিকেশন, আপনি কি বিজনেস ইন্টিগ্রেশনের যে বিষয়ে আপনি কি করতে পারেন, নোটিফিকেশনের বিষয়ে আপনি পাঠাতে পারেন, যদি ইয়েস থাকে তাহলে আপনি পাঠাতে পারবেন, যদি আপনি চান যে নোটিফিকেশন পাঠাবেন না তাহলে নো করতে পারেন। তারপর বলছে কি হু ক্যান সি ইউ ইউজ দিস বিজনেস ইন্টিগ্রেশন, কে বিজনেস ইন্টিগ্রেশন বিষয়টা দেখতে পারে, দেওয়া আছে ফ্রেন্ডস, আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন যে আপনার কে দেখতে পারবে, পাবলিক থাকলে সবাই দেখতে পারবে, তারপর চাইলে দিকে প্রাইভেসিটি দেখাতে পারেন। আচ্ছা তারপর এখানে আমরা এখন নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে কি দেখা গেছে এখানে আমাদের এই দেখা গেছে এখানে যে রিমুভ দিছে, আমরা চাইলে এখান থেকে রিমুভ ক্লিক করে আমাদের অ্যাপসটা এখান থেকে আমরা রিমুভ করতে পারি। আপনি যদি এখান থেকে রিমুভ না করেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখার পরে আপনি কোন বিষয়গুলো রাখবেন, কোনগুলো উঠাই দিবেন, রাখার পরে লাস্টে আপনি এখান থেকে কি করবেন, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আমরা এখান থেকে যে বিষয়গুলো এডিট করলাম সেগুলো আমাদের অ্যাপসের ভিতরে এখানে কি যাবে, সেভ হয়ে যাবে। এখানে আমাদের বিজনেস ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের বিষয়গুলো কাজ করবে, যে সেই বিষয়গুলো দেখাই দেবে সেই বিষয়গুলো। তাহলে এখান থেকে মনে করে আমাদের বিষয়গুলো আমরা এখান থেকে ভিউ করতে পারি, পাশাপাশি এডিট করতে পারি। আচ্ছা এখন আমরা ক্লোজ করে দিলাম, আমরা এখান থেকে সেভ করবো না, আমরা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা তারপর এখানে ধরেন যে আমরা দেখলাম সেম ভাবে যে এটা আপনার নিচে যেটা আছে, এটা আমাদের আরেকটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডস এর, এটা হচ্ছে আমাদের অ্যাডস এর একটা কি আমাদের একটা অ্যাপস। তাহলে এখান থেকে ধরুন এটার মাধ্যমে আমরা এই যে সেম ভাবে যে ভিউ রেডি গেলাম, এখান থেকে যে আপনার সেম ভাবে এটার মতো এই যে করতে পারেন। এখান থেকে ধরুন ইমেল অ্যাড্রেস, আমাদের এটা ইমেল অ্যাড্রেস রিনিউ করা নাই, আমরা রিনিউ থেকে ইমেল অ্যাড্রেস রিনিউ করতে পারি। তারপর সেম ভাবে আগের মতো এখানে সমস্ত অপশন দেওয়া আছে, বা চাইলে এখান থেকে আপনি কোনো জায়গায় এডিট করে সেভ করতে পারেন, আর যদি না করেন তাহলে ক্যান্সেল করে দিলাম। তো আমাদের অ্যাপসের বিষয়ে এখান থেকে আমরা করার পরে এখন আমরা দেখবো যে এখান থেকে কোনো একটা অ্যাপস আমরা কিভাবে রিমুভ করতে পারি। রিমুভ করার পর আমাদের রিমুভ অপশন চলে আসে, আমরা সেটা দেখি। তাহলে ধরুন আমরা এই যে এখানে কি এখানে টিক মার দিলাম, এটা ধরুন আমরা রিমুভ করবো, তাহলে আমরা রিমুভে ক্লিক করলাম। রিমুভে ক্লিক করার পর এখন আমাদের এখানে কি করতে হবে, এই যে এখানে লেখা আছে ডিলেট পোস্ট ভিডিও ইভেন্টস স্টিমেটস পোস্টেড অন ইউর টাইমলাইন, আমরা ধরে টিক মার দিই, তাহলে আমাদের এই অ্যাপস এর মাধ্যমে আমরা দেখা গেছে কি করছি, যে এখানে যে আমাদের যে পোস্ট ভিডিও ইভেন্টস আছে এই স্টিমেটস এর মাধ্যমে সমস্ত বিষয়গুলো টাইম লাইন থেকে ডিলেট হয়ে যাবে যদি আপনি অপশনটা দেখাই দিই। তো এখানে আর আমি দেখাইলাম না, ধর আপনি দেখাই দিলে সমস্ত বিষয়গুলো হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিমুভ করি, এখানে আমরা রিমুভ দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি রিমুভ হয়ে গেল, স্টিমেটস রিমুভ হয়ে গেল। রিমুভ করার পরে এখন আমাদের এখান থেকে কোথায় চলে আসলো, আমাদের রিমুভ অপশনে, এখন আমরা রিমুভ অপশনে ক্লিক করলাম, করার পরে দেখেন আমাদের এই অ্যাপসটা কিন্তু এখানে রিমুভে এখানে চলে আসছে। এখন তো আমরা ধরুন ভিডিও ডিটেলসে ক্লিক করার পর আমাদের অ্যাপসের এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এই যে আমাদের এখানকার যে বিষয়গুলো যেগুলো আমরা বললাম কি, এখান থেকে আমাদের ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট সেটিং থেকে দেখা গেছে কীভাবে আমরা আমাদের এই অ্যাপসের যে বিষয়গুলো আমরা এখান থেকে ইউজ করার মাধ্যমে
দেখা যাচ্ছে কি করতে পারি, আমাদের এই অ্যাপসের যে মধ্যে আমাদের যে অ্যাডস পাশাপাশি পেজ গ্রুপ এবং মেসেজের যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে আমরা অ্যাপস ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা বিজনেসের ইন্টিগ্রেশনের বিষয়গুলো করতে পারি, তো সেই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট সেটিং বিজনেস ইন্টিগ্রেশন এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।